আজকে কম্পারিজন করতে চলেছি রিয়েলমি 12 প্লাস রিয়েলমি পি ওয়ান, রিয়েলমি পি ওয়ান প্রো। লেন্থটা দেখে নাও, লেন্থে কিন্তু রিয়েলমি পি ওয়ান প্রোটা উইন হয়েছে, আর ওয়েট, ওয়েটেও কিন্তু সেম রিয়েলমি পি ওয়ান প্রো। থিকনেস ওয়েট, ওয়েটে দেখো রিয়েলমি পি ওয়ান কে সবশেষে উইন হয়, দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করতে পারে। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো যাও যাও গিয়ে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে দেখতে পাবে। আর তোমরা যদি চাও যে এরপর দিয়ে হিন্দিতে তোমরা এইরকম কম্পারিজন মোবাইল কম্পারিজন ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমি অবশ্যই হিন্দিতেও কিন্তু বানাতে পারবো। ক্যামেরাটা কিন্তু দেখে নাও, দেখে মনে হচ্ছে কোনটা কোন ক্যামেরাটা বেস্ট, কোন মোবাইলের ক্যামেরা বেস্ট। তো রিয়েলমি পি ওয়ানটাও দেখে নাও, রিয়েলমি পি ওয়ান প্রোটাও দেখে নাও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা কোনটা বাই করতে চাও বা বাই করেছো। এবার মোবাইলের র্যামের পালা, তো র্যামটাও দেখে নেবে। এবার ফোন মেমোরি, এসডি কার্ড স্লট, চিপসেটটাও দেখে নাও কোন চিপসেটটা বেস্ট, দুটো কিন্তু বেস্ট। তো সেসব দিক থেকে উইন হয়, এটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয়। কোন মোবাইলের ব্যাটারি বেশি, তিনটাই কিন্তু সেম। চার্জিং স্পিডটাও দেখে নাও, টাইপ সি আছে, নেটওয়ার্ক, তিনটেই 5G মোবাইল। এবার প্রাইসের পালা, কোনটার প্রাইস কম আছে দেখে নাও, রিয়েলমি পি ওয়ান এর প্রাইস কম আছে। তো এবার সবশেষ রেজাল্ট, কে উইন হলো কি মনে হচ্ছে বন্ধুরা? তো তোমরা যারা যারা কমেন্ট করেছো অবশ্যই কিন্তু দেখে মিলিয়ে নাও, উইন হচ্ছে রিয়েলমি 12 প্লাস। তো দেখি আজকে ভিডিও, টাটা।